আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারে সেজন্য মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ আলোচনা চলছে। ন্যাশনাল ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনি ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামরিক বাহিনীর উন্নয়নে সবসময় কাজ করেছে আওয়ামী লীগ সরকার, এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করা হয়েছে। নারী উন্নয়ন, নারী শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, শতভাগ বিদ্যুতায়ন, সবার জন্য স্বনির্ভর জীবন, সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনাকালে দেশের জন্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক চাকা গতিশীল রেখেছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে অন্তত আরও 9টি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর নির্ধারিত বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় করোনা মহামারী সত্ত্বেও ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে দেশ। পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হলে অর্থনীতিতে আরও ইতিবাচক অর্জন সম্ভব হবে বলে আশা জানান তিনি। এদিকে টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক জানান, মুজিব শতবর্ষে পর্যন্ত 69,904 পরিবারকে ঘর উপহার দিয়ে পুনর্বাসন করেছে সরকার, এর মধ্যে 703 গৃহহীন পরিবারকে ব্যারাকে নেওয়া হয়েছে। করোনায় দেশে একদিনে আরও 15 জনের মৃত্যু হয়েছে আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8,087 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘণ্টায় 14,830 নমুনা পরীক্ষায় 509 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,33,953 জনের। একদিনে সুস্থ হয়েছেন 611 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,78,546 জন। 24 ঘণ্টায় শনাক্তের হার 3.43, সুস্থতার হার 89.62 এবং মৃত্যুর হার 1.51। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হলেও তা নিতে জনসাধারণের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা টিকা নিয়েছেন। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালেও টিকা দেওয়া হয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে করোনার টিকা নিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, জনমনে ভীতি দূর করতে টিকা নিয়েছেন তিনি। বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তম। জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচকে তথ্য জানানো হয়েছে। 2020-এর সিপিআই সূচকে 26 স্কোর নিয়ে বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গতবারের চেয়ে 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান, এখন 12তম। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর এশিয়ার 31টি দেশের মধ্যে চতুর্থ। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড। অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও দক্ষিণ সুদান। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। দর্শক, ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই। We'll be right back.